সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজ ভীষণ ভীষণ মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। আশা রাখছি ছোট বড় সবাই এই নাস্তা রেসিপিটি পছন্দ করবে। তাহলে দেরি না করে চলুন শুরু করি। প্রিয় ভিউয়ার্স, সেই জন্য আমি এখানে 4 পিস ব্রেড নিয়ে ছুরি দিয়ে মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। 4 পিস রুটি ঠিক এভাবে করে স্কোয়ার করে কেটে নিতে হবে। এবার যে চলে যাচ্ছি ভিতরের পুরটা তৈরি করতে, সেই জন্য এখানে ক্যাপসিকাম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরো একটু পাতলা করে চাইলে কাটতে পারেন। আর নিয়ে নিচ্ছি গাজর কুচি। এই নাস্তাটা কিন্তু সুস্বাদু আর অনেক হেলদি, বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি এখানে সবকিছু হাফ কাপ করে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, এটা হয়েছে নিজের স্বাদ অনুযায়ী। লবণও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি চাট মশলা আর একটু ভাজা জিরা গুঁড়া। এবার এর মধ্যে একটা ডিম প্রথমে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দুটাই একসাথে দিতে যাবেন না, এতে করে ডিমটা যখন খুব ভালোভাবে মিশাবেন তখন একটা পানি পানি ভাব চলে আসবে। সেজন্য একটা ডিম প্রথমে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে তারপরে আরেকটা ডিম দিবেন। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি পরবর্তী ডিমটা এর মধ্যে ঢেলে দিব। প্রিয় ভিউয়ার্স, এবার খুব ভালোভাবে সবকিছুর সাথে মিক্স করে নিতে হবে। তো আমি চামচটার সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমি এটা ভাজতে চলে যাচ্ছি। সেই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য একটু তেল। চামচ দিয়ে মাপলে 1.5 চা চামচের মতো হবে। এবার এর মধ্যে 2 পিস পাউরুটি দিয়ে দিচ্ছি। 1 পিস দিয়ে করলে কি হবে, বেশি পাতলা হয়ে যাবে, আপনি চিজটা বসাতে পারবেন না, সেই জন্য 2 পিস দিয়ে করলেই বেশি ভালো হবে। তো আমি প্রথমে পাউরুটিটাকে বসিয়ে একটা চামচের সাহায্যে এভাবে করে, চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম লোতে থাকবে, চামচ দিয়ে খুব সুন্দরভাবে চারপাশটাকে ভরে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। এবার এর মাঝখানে দিয়ে দিব স্লাইস করে রাখা চিজ। চিজটা চাইলে আপনারা কেটে ছোট করে নিতে পারেন, বাট ভিতরে একটু চিজ বেশি হলে খেতে ভালো লাগবে, তাই আমি এভাবে করে ভাঁজ করে পুরাটা চিজই ব্যবহার করলাম। আর এখানে আপনারা স্লাইস চিজের বদলে মোজারেলা চিজটাও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই এই নাস্তাতে চিজটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে পারফেক্ট টেস্টটা পাবেন। তো দেখতে পাচ্ছেন চিজের উপর দিয়ে আমি আরো কিছুটা মিশ্রণ দিয়ে দিলাম। এবার যে কেটে রেখেছিলাম পেছনের অংশটা পাউরুটি, সেটা দিয়ে একটু চেপে বসিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট একদম মিডিয়াম লোতে চুলার আঁচটাকে রেখে অপেক্ষা করছি। প্রিয় ভিউয়ার্স, ফিরে এলাম 5 মিনিট পরে। এবার খুব আলতোভাবে এটাকে এক সাইডে হালকা একটু ধরে অন্য সাইডটা উল্টে দিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ইয়ামি কালার হয়েছে। একটু ডিপ কালার করে ভাজবেন, এতে করে স্পাইসি হবে, খেতে বেশি ভালো লাগবে, ক্রিস্পি হবে আর কি। তো দেখতে পাচ্ছেন আমার দুইটা সাইডই ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি যে ভিতরটা কতটা জুসি জুসি একটা ভাব এসেছে চিজটার কারণে। সো এটা বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। এই সেম পদ্ধতিতে আমি সেকেন্ডটা ভেজে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমার দুইটাই ভেজে নেওয়া হয়ে গেছে। আশা রাখছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর বি কুকিং এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।